হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। নিরামিষের দিনে আমরা কি রান্না করব সেটা ভেবে ভীষণ কনফিউজড হয়ে যাই। তবে নিরামিষের দিনে আমি ছানার কোনো তরকারি বা পনিরের কোনো আইটেম খেতে ভীষণ ভালোবাসি। আজকে সেরকম একটা আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে আমি পুরোটাই তুলে ধরব। প্রথমে সাদা তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। খুব হালকা হাতে পনিরটাকে আমি ভেজে এখন তুলে নিয়েছি, ঠিক এরকম ভাবে। এরপর আমি আরেকটু সাদা তেল অ্যাড করে নিয়ে আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা অল্প একটু জলও অ্যাড করেছি যাতে মশলাটা না পুড়ে যায়। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আর হলুদ গুঁড়ো একেবারেই এই রান্নাতে পড়বে না। ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে একটু বেশি পড়বে। অল্প একটু জল অ্যাড করে মশলাটাকে আমি দেখুন ভালো করে আগে কষিয়ে নিলাম। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে টক দই। অল্প একটু নুন অ্যাড করে আমি ফেটিয়ে টক দইটা রেডি করে দিয়েছিলাম। একটু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে আমি আর একটা পেস্ট এখানে ইউজ করছি, সেটা হচ্ছে কাজু বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। যদি আপনাদের কাছে চার মগজ অ্যাভেলেবেল থাকে তাহলে কাজু, চার মগজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানাতে পারেন। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি। নিরামিষের রান্না একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, পরিমাণটা নিজেদের মতো বুঝে নেবেন। যখন একটু কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব আগে থেকে যে ক্যাপসিকামটা আমি কেটে রেডি করে রেখেছিলাম। ক্যাপসিকামের গন্ধ আমার যে কোনো রান্নাতে ভীষণ ভালো লাগে। তবে দেখবেন ক্যাপসিকামটা যেন ওভারকুক না হয়ে যায়, যেন একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। এরপরে আমি তুলে দিচ্ছি আগে থেকে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাকে। পনিরের তো আলাদা করে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। পনির ক্যাপসিকাম মশলার সাথে খুব ভালো করে যাতে মিক্সড হয়ে যায় দেখতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কিরকম গ্রেভি রাখবেন সেটা আপনারা দেখে নেবেন। আর যদিও এটা আমরা ভাত দিয়ে খাবো, তবে রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন ভালো করে ফুটে উঠেছে, একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই সময় আমি একটু নুন আর মিষ্টিটা টেস্ট করে নিচ্ছি ঠিক আছে কিনা। অলমোস্ট সবটাই ঠিক আছে, অল্প একটু নুন কম পড়েছিল সেটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আমার গ্রেভির থিকনেসটা ঠিক এরকম থাকবে, আপনারা আপনাদের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। লাস্ট পর্যায়ে চলে এসেছি, এই সময় আমি একটু বাটার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিও অ্যাড করতে পারেন, তবে পনিরের সাথে বাটারের কম্বিনেশনটা ভীষণ ভালো যায়। আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, ভালো করে একটু আগে এটাকে মিক্সড করে নেব। একদম ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে নিয়ে এরপর একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন হালকা ফুটে উঠেছে আর ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার আজকের একটা রেসিপি পনির আর ক্যাপসিকাম দিয়ে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা ট্রাইও করতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, টাটা।